আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি শাহরুখ, আপনাদের মাঝে আবারও হাজির হয়েছিলাম টেক সেন্সরের পক্ষ থেকে। তো দীর্ঘদিন ধরে আপনারা আমাকে আমার গ্রুপে কমেন্ট করতেছেন যে ফেসবুকে স্টিকার সহ কীভাবে পোস্ট করতে হয়। তো আপনারা জানেন অনেকেই যে আমার চ্যানেলে একটা ভাইরাল হওয়া ভিডিও, যেটা আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে যে যদি সার্চ করেন যে হাউ টু পোস্ট উইথ স্টিকার অন ফেসবুক, অর্থাৎ ফেসবুকে স্টিকার সহ কীভাবে পোস্ট করতে হয়, এটা যদি লিখে সার্চ করেন তো সর্বপ্রথম কিন্তু আমার ভিডিওটাই আসে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন টেক সেন্সরের, যে প্রায় 2,41,000 ভিউ হয়েছিল এই 2 বছর আগে এই পোস্টটা করেছিলাম আমি, এখানে দেখিয়েছিলাম যে কীভাবে আসলে ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে। তো এখানে কিন্তু যত কমেন্ট দেখছেন প্রায় 379 সব কিন্তু পজিটিভ কমেন্টস, যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক অর্থাৎ প্রত্যেকের কাজ হয়েছে, থ্যাংক ইউ, সবাই কমেন্ট করছিলেন। কিন্তু আসলে ফেসবুক আপডেট হওয়ার পরে অনেকেরই পরবর্তীতে আমি যে নিয়মটা দেখিয়েছিলাম যে ওল্ড ভার্সন অ্যাপসটা ইনস্টল করে কীভাবে পোস্ট করতে হয়, তো অনেকেরই পরবর্তী নেক্সটের কমেন্টগুলো যদি যাই পর নতুন কমেন্ট, সেখানে কিন্তু এই যে সবাই কমেন্ট করতেছে ভাই ইনস্টল হয় কিন্তু লগ ইন হয় না, অনেক সমস্যা, অর্থাৎ প্রত্যেকের সমস্যা। তো আমি ওই সমস্যা নিয়ে অনেকদিন ধরে ঘাটাঘাটি করতেছিলাম ফেসবুকে, অনেক আমি নিজেও ইউটিউবে অনেক ভিডিও দেখছি, কিন্তু আসলে দেখছি যে কারো ভিডিও কার্যকর না। তো আসলে এর সমাধানটা অনেকদিন পর আজকে হঠাৎ বের করলাম, তো সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এটা কীভাবে করবেন আপনাদের আগে আমার ফেসবুক আইডিতে যেয়ে দেখাই। এই যে দেখুন আমার ফেসবুক আইডি, তো আমি কিছুক্ষণ আগেই পোস্ট করেছি, আমি নিজে শিওর হওয়ার পরে কিন্তু ভিডিওটা তৈরি করি। এই যে দেখুন আমার আইডি মোহাম্মদ শাহরুখ হোসেন, এই যে দেখুন 7 মিনিট আগে আমি কিন্তু পোস্ট করছি এই যে স্টিকার, এই যে এই স্টিকারের কথাই বলতেছি যে আপনি কীভাবে আপনার আপনার আইডিতে স্টিকার সহ আপনি পোস্ট করবেন। এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছি, প্রায় 1/2 ঘন্টা ধরে ট্রাই করলাম, দেখলাম যে না সাকসেস। এই কারণে কিন্তু আমি ভাবলাম যে ভিডিওটা করি। এই যে আমার একটা পেজ আছে, ওই পেজেও কিন্তু আমি একটু আগে পোস্ট করছি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন। সো স্টিকার সহ আপনি চাইলে এভাবে আপনার ফেসবুকে এখন থেকে পেজে বা প্রোফাইলে আপনি পোস্ট করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, একদম গ্যারান্টি সহকারে। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো ডাইরেক্ট আমরা চলে যাই গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যে আপনার একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে, সেটা হচ্ছে কি, এই যে দেখুন আমি এখানে লিখছি ভালো করে দেখুন, মেটা বিজনেস সুইট 188.0.0.408.9.8, এই যে এই ভার্সনটা আপনারা জাস্ট ভালো করে দেখে নিন অ্যাড্রেস বারে, এটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে একটা এপিকে মিরর একটা ওয়েবসাইট আসছে, যেই ওয়েবসাইট হোক আপনি সেখান থেকে ডাউনলোড দিবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন আপনার 5-এর উপরে যদি হয়, আমাদের বর্তমানে এখন 14-13 সবারই ভার্সন অনেক আপডেট ভার্সন, সো এটা সমস্যা হবে না। তো এটা স্ক্রল করে নিচে গেলে এই যে দেখুন লেখা আছে যে ডাউনলোড এপিকে, এই যে 78 MB এই অ্যাপসটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে, দেখুন এই যে এখানে আমার নিয়ে আসছে যে ফাইল যাই দেখো সমস্যা না, আপনারা জাস্ট এই যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। তো আমি ডাউনলোড করলাম না, আমার ডাউনলোড ইনস্টল করা হয়ে গেছে। তো ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করলে আপনার ফেসবুক আইডিতে যদি আপনার আইডি লগ ইন থাকে, মানে অফিসিয়াল যে এই যে আইডি এখানে যদি লগ ইন থাকে, তো অটোমেটিক ওই পেজে যখন আপনি প্রবেশ করবেন এই যে পেজে, অটোমেটিকই আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। আর যদি লগ ইন না হয় আপনি লগ ইন করে নেবেন, এই যে দেখুন আমার আইডিটা কিন্তু লগ ইন আছে এবং আপনার কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস আপনারা করে রাখবেন, সেটা বারবার বলে দিই, যে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যে আপনারা এই যে উপরে ডাইন সাইডে ক্লিক করবেন আইকনে, সেখান থেকে আপনারা এখান থেকে আপনারা সেটিংয়ে যাবেন। এই যে সেটিংয়ে যেয়ে আপনারা এখান থেকে একটা অপশন আসবেন যে অথেন্টিকেশন, না এখান থেকে আপনারা আসবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখান থেকে এই যে অপশনগুলো যে অটো আপডেট অ্যাপস, এটা ডু নট করে রাখবেন, অর্থাৎ অ্যাপস যেন আপডেট না হয় অটোমেটিক, এটা ডু নট করে রাখবেন। এই কাজটা শেষ হয়ে গেলে আপনারা কোনো কাজ নেই, আপনি জাস্ট এই অ্যাপসের ভিতরে ঢুকবেন, আপনার এই যে আইডি শো করবে এখানে আপনি ক্লিক করবেন, এখানে আমি দেখুন যা খুশি লিখলাম। এবার এখানে পোস্ট করা এই যে দেখুন তিনটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্লিং অ্যাক্টিভিটি স্টিকার, তিনটা অপশন কিন্তু এখন চলে আসছে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, কিন্তু এই যে স্টিকার অপশন নাই, আপনি চাইলে এখান থেকে কিন্তু স্টিকার দিতে পারবেন। আবার এটা পছন্দ হলো না আপনি চেঞ্জ করতে পারেন, দেখুন অসংখ্য স্টিকার কিন্তু আছে, এখান থেকে চাইলে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি অসংখ্য ফিচার এখানে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি নতুন নতুন স্টিকার এই যে এগুলো কিন্তু সব ডাউনলোড দিতে পারবেন। আমি যে অসংখ্য ডাউনলোড দিয়ে রাখছি একটু আগে, সো আমি ডাউনলোড দিয়ে ট্রাই করতেছিলাম যে আদৌ সম্ভব কিনা, তো দেখলাম যে হচ্ছে। এই যে দেখুন স্টিকার, এখন জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করে পাবলিশের উপরে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, অথবা আপনি চাইলে আরও একটা অপশন এখানে পাচ্ছেন যে হাউ ডু ইউ ওয়ান্ট টু পোস্ট পাবলিশ দিস, এখান থেকে আপনি চাইলে যে দেখুন শিডিউল অপশন আছে, এখান থেকে আপনি শিডিউল করে রাখতে পারেন। আপনি ধরেন সারাদিন ব্যস্ত থাকেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার পেজে বা প্রোফাইলে প্রতি 1/2 ঘন্টা পরপর পোস্ট হবে, তো আপনি চাইলে একবারে সকালে উঠে আপনি পোস্ট করে রাখতে পারেন যে টুডে 9টার সময় একটা পোস্ট হবে, এরপর আপনি 10টার সময় একটা পোস্ট হবে, এভাবে এক এক করে আপনি এই সেট ডেট দিয়ে করতে পারেন, এবার অটোমেটিক্যালি পোস্ট হতে থাকবে। তো এই গেল আপনার আইডির সিস্টেম। এবার আরেকটা দেখায় যে বাম পাশে ক্লিক করলে উপরে এখানে আপনার সমস্ত পেজ শো করবে, যদি আপনার কোনো পেজ থেকে থাকে, আপনি পেজের ওনার হন, দেখুন আমি অনেকগুলো পেজ ইউজ করি, তো আমার এই যে অনুভূতির গল্পের একটা পেজ আছে, তো এই পেজটা এই ওপেন হয়ে গেল, ক্লিক করলে জাস্ট ওপেন। এরপরে এখানে আপনি যা খুশি লিখবেন,
এইখান থেকে আপনার ইচ্ছা মতো লেখার সাথে সামঞ্জস্য রেখে আপনি যে কোনো স্টিকার এখানে ব্যবহার করতে পারেন, করে আপনি এখানে এভাবে পোস্ট করতে পারেন। তো আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই আমি মনে করি 100% কার্যকরী, কারণ আমি নিজে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হবে না। আপনারা জাস্ট ওই অ্যাপসটা ইনস্টল করে কাজ করবেন, আর তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে দেখুন আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে আপনি আপনার সমস্যা জানাতে পারেন, আশা করি উত্তর দেবো। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।